বৃষ্টি এটাও আমাদের জন্য যেমন নেয়ামত, বৃষ্টি না হওয়াও কখনো কখনো কিন্তু আমাদের জন্য নেয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানেন আমরা সেটা জানি না, এটা বিশ্বাস রাখতে হবে। আল্লাহ যেটা করেন এটা বান্দার ভালোর জন্যই করেন। প্রথমত কমিটির ভাইদের কাছে আমি অনুরোধ করব, কোন প্রকার মন খারাপ করবেন না, মন ছোট করবেন না, কারণ মাহফিল করার মূল মাকসাদ এটা হওয়া না যে হাজার হাজার মানুষ আসবে, লক্ষ লক্ষ শ্রোতা হবে, ওই এলাকার মাহফিলের চেয়ে আমারটা বড় মাহফিল করব, মানুষ বাহবা দিবে, এই মাহফিল করার চেয়ে না করা ভালো। কারণ ওই টাকা দিয়ে আপনি যে টাকা মাহফিল খরচ করবেন, ওই টাকা দিয়ে নিজের জামা কাপড় কিনে আপনি সুন্দর জীবন গঠন করতে পারবেন, সুখের জিন্দগি গঠন করতে পারবেন। ওই টাকা দিয়ে সংসারে ব্যয় করলে সব হবে, সংসারের জন্য এক টাকা খরচ করলেও সৎকা এটা। কিন্তু আপনি টাকা পয়সা দিলেন, আশা করলেন লক্ষ লক্ষ লোক হবে, আজকে আমাদের বাংলাদেশের মাহফিল গুলাতে হেদায়াত হয় না কেন? এত পরিমাণ মাহফিল এলাকার মধ্যে, এত পরিমাণ মাহফিল, ওই কয়টা মাহফিলের সমান ওই কয়জন মুসল্লিও নাই যে কয়টা মাহফিল হয়। মাহফিল যদি হয় 20টা, মসজিদে ঢুকে দেখবেন একটা মসজিদে 20 জন মুসল্লি ফজরের নামাজে নাই, ঠিক না? তাহলে আমাদের মাহফিলের তুলনায় তো মুসল্লি হওয়া বেশি দরকার ছিল, মুসল্লি নাই কেন? কারণ হলো মাহফিল গুলা হয়ে গেছে এখন কেমন যেন একটা সার্কাসের আড্ডাখানার মতো, বক্তাও বসে সার্কাস দেখায় আর আপনারাও আসেন সার্কাসওয়ালা বক্তাদেরই বয়ান শুনতে, এই জন্য হেদায়াত হয় না। আল্লাহর জন্য যদি কেউ আসে, একজন বসবে, একজনের হেদায়াত হবে, মাহফিল কামিয়াব, কমিটির কোটি কোটি টাকাও যদি সেই মাহফিলের জন্য ঢালে, একজন যদি হেদায়াতের পথে আসে ওই কোটি কোটি টাকা কামিয়াব, ফালানো যাবে না, বিফলে যাবে না। এই জন্য ভাই আপনারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। সেটা হলো বহুত মাহফিলের কমিটিরা আজকে বহুত বক্তাদেরকে বলতেছে, হুজুর মাহফিল করতে পারবো না আমরা। কেন? ওই যে বৃষ্টির কারণে লোক হবে না। আপনারা এইদিকে খেয়াল করেন নাই, বিবেচনা করেন নাই, লোক হোক চাই না হোক, মসজিদ খালি থাকুক তারপরেও আমরা মাহফিল করব। এটার প্রমাণ এটাই যে আপনারা লোক বেশি হওয়ার কম হওয়াকে আপনারা প্রাধান্য দেন না, আল্লাহকে খুশি করা প্রাধান্য দেন। এই জন্য আপনাদের এই আচরণে আমার খুব ভালো লাগছে, আমি ফেসবুকেও এটা লিখেছি, আমার টাইমলাইন থেকে ছেড়েছি আমি, যে আপনাদের মতো জানবাজ সৈনিকরা যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই এলাকার মধ্যে বাতিল মাথাচাড়া দিয়ে ইনশাল্লাহ উঠবে না। কিন্তু বড় পরিতাপের বিষয় এটা, কমিটির ভাইরা এত কষ্ট আপনাদের জন্য করলো, আমি এত কষ্ট করে বৃষ্টির মধ্যে রাত্রে বেলা ঢাকা থেকে চলে আসছি রাত্রে। আপনারা জানেন বর্তমানে দিনের বেলা পরিবেশ খুব গরম থাকে, রাজনৈতিক সমাবেশ সামনে, রাজনৈতিক পরিস্থিতি, যে কোনো দিন হরতাল, শুক্রবার নাই, বৃহস্পতিবার নাই, রবিবার নাই, সোমবার নাই, ছুটি নাই, বন্ধ নাই, মনে চাইলে তো হরতাল, মনে চাইলে তো অবরোধ। আর বর্তমানে গাড়ি পোড়ানোর লেগে অবরোধ লাগেও না, অবরোধ ছাড়াও পোড়াইতে পারে। এই কারণে আমি রাত্রে মাহফিল করে আর বাড়িতে যাই নাই, এখানে এসে গিয়েছি ডাইরেক্ট সরাসরি এসে ফজরের সময় ওনাদেরকে আমি মেসেজ দিছি, আমি কিন্তু চলে আসছি, আমি যথাসময়ে পৌঁছায় যাব। তা আমি এত দূর থেকে 8-9 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে আসতে পারি, আপনারা কি 8-9 মিনিট লাগে আপনার বাড়িতে যাইতে একটু কষ্ট করে আসতে পারতেন না? আস্তে আস্তে দেখলাম এখানে খেলা হচ্ছে, ফুটবল খেলা, বৃষ্টির মধ্যে ফুটবল খেলা ঠিকই হচ্ছে, ফুটবল খেলা ঠিকই দেখতেছে, হাজার হাজার মানুষ দাঁড়ানো, বৃষ্টির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খেলাও দেখতেছে, খেলতেও আছে। কিন্তু আমাদের দিল থেকে
ওই বেলালের মতো মহব্বত কোথায় চলে গেল আল্লাহ এবং তার রাসূলের প্রতি সিদ্দিক আকবরের মতো মহব্বত কোথায় চলে গেল বৃষ্টির মধ্যে একটু কষ্ট করে বাড়ির থেকে বের হয়ে একটু বৃষ্টি লাগবে মসজিদে ঢুকলে বৃষ্টি শেষ এতটুকু আমরা আসতে পারতেছি না এইজন্য ভাই কমিটিদের উপর যেমন মনটা খুশি করে আমি এখনো আছি আপনাদের উপরেও যেন মনটা খুশি করে আমি বিদায় হতে পারি যে আপনারা বাহিরে যারা মাইকের আওয়াজ পাচ্ছেন সাহাবায়ে কেরাম যেমন ইমানি পরীক্ষা দিত আমাদের কপালে এরকম ইমানি পরীক্ষার সুযোগ আসে না এটা আমাদের বদনসিব আমরা যেখানে যত ইসলাম সোজা সেখানে দৌড়াই কোন জায়গায় সূরা তারাবি হরে হবে দৌড় দেই খতম তারাবির কাছেও নাই কোন জায়গায় এসি মসজিদ ওখানে দৌড় দেই কোন জায়গায় মসজিদে নামাজের পরে শুক্রবারে জিলাপি দেওয়া হবে ওই জায়গায় দৌড় দেই অথচ সাহাবায়ে কেরাম এগুলা দেখতেন না সাহাবায়ে কেরাম দেখতেন কোন জায়গায় গেলে দ্বীনের ফায়দা হবে তো ওই ইমান আজকে আমাদের নাই এই কারণে আজকে আমাদের সমাজের ভিতরে পাপাচার বন্ধ হয় না ওয়াজ ঠিকই শুনি আমাদের সমাজের থেকে জিনা বন্ধ হয় না গীবত বন্ধ হয় না পরনিন্দা বন্ধ হয় না সুদ বন্ধ হয় না ঘুষ বন্ধ হয় না এজন্য ভাই ইমানি পরীক্ষার সময় আমাদের আজকে এসেছে কি একটু ভিজে আল্লাহকে বুঝাবো আল্লাহ আমি তোমার দ্বীনের জন্য একটু ভিজলাম আর কিছু তো করতে পারি না জিহাদ তো করতে পারি না জিহাদ করার কোনো সুযোগ আমাদের এখান থেকে নাই জিহাদ তো করতে পারতেছি না তেমন সাহাবায়ে কেরামদের মতো রক্ত দিব রক্ত দেওয়ার সুযোগও আসতেছে না রক্ত দেওয়ার সুযোগ আসলে না রক্ত দিতাম কিন্তু আমাগো যে অবস্থা বৃষ্টিতেই ভিজতে চাই না ইসলামের জন্য এক মিনিট রক্ত তো দিব বহু দূরে ঠিক না ওই যে আপনারা স্লোগান দেন না মাঝে মাঝে জিহাদ 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 চাই এটা আমার কাছে একবারে ফাও মনে হয় যে মানুষ বৃষ্টিতে ভিজতে পারে না একটু ইসলামের জন্য কয় মিনিট লাগবে বাড়ি থেকে আসতে ভিজে ছাতাও তো আছে অনেকের বাড়িতে যে নাকি আসতে পারে না একটু ইসলামের কিছু কথা শুনবে হ্যাঁ মুসাফিররা আসবে ওলামায়ে কেরাম আসবে রুহানি আপনাদেরকে ফয়জ বরকত দিবে আপনি একটু বৃষ্টিতে ভিজার ভয়ে বের হন না ঘর থেকে যখন রক্ত দেওয়ার জন্য ডাক দিবে ওলামায়ে কেরাম আপনি সবার আগে পলায়ন করবেন এই জন্য আপনার ওই স্লোগান ফাও জিহাদ 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 চাই আপনি জিহাদ চান না চাইলে আপনি যে কোনো মুহূর্তে ইমানি পরীক্ষা দিতেন শুনেন জিহাদ সবার কপালে আসে না ইমানি পরীক্ষা সবার কপালে আসে যদি ছোট ছোট ইমানি পরীক্ষা দিয়ে কবরে যাইতে পারেন আল্লাহকে তখন বলতে পারবেন আল্লাহ ছোট ছোট ইমানি পরীক্ষা দিয়ে কবরে আসছি বড় ইমানি পরীক্ষা জিহাদ ওইটা আসলেও আমি ওইটাও করতাম কিন্তু মালিক সুযোগ আসে নাই এই জন্য জিহাদ করতে পারি নাই কিন্তু তাকায় দেখো ছোট ছোট ইমানি পরীক্ষা করতে পারছি দিতে পারছি এর মানে এটাও বড়টা আসলেও পারতাম কিন্তু আল্লাহর কাছে যায় কবেন আল্লাহ জিহাদ আমি করতে চাইছি কিন্তু ছোট ইমানি পরীক্ষা দেই নাই আল্লাহ কইব তুই চাপাবাজ ছোটটা যে যায় না সে বড়টা দিবে কেমনে ঠিক না এই জন্য বাহিরে যারা ঘুরতেছি মেহরবানি করে সবাই মাহফিল মঞ্চে চলে আসি আল্লাহ সবাইকে আসবার বসবার তৌফিক দান করুক বলি আগে একটা ফ্যান ছেড়ে দেন কারেন্ট আছে কারেন্ট নাই আচ্ছা তাহলে থাক মহতারাম হাজিরিন সবাই মনোযোগ এইদিকে দেই অল্প সময় আজান পর্যন্ত আলোচনা চলবে মনোযোগ অন্যদিকে আমরা না দেই এখানে যে কয়জন বসছি বৃষ্টি কমলে উঠে যাবো না জোরে বলেন উঠে যাবো একটু আগায় আগায় বসি একটু আগায় আগায় বসি আপনাদেরকে দীর্ঘ এক বছর পরে দেখলাম এত দূরে থাকলে চেহারাটা দেখা যায় না আপনাদের আসেন একটু আগায় আগায় বসেন ভাই বহু কষ্ট করে এই ছেলেটা মনে হয় সম্ভবত বহু ফোন করে বহু মেসেজ করে এই একটা ডেট আমার থেকে নিছে বহু কষ্ট করে বেচারা আরো এক মাস মনে হয় পরে করতে চাইছিল ডেটটা না কিন্তু আমি মিলাইতে পারি না এই ডেট আমি বলছি আমার খালি নেই অনেক কষ্ট করে অনেক কষ্টের পর আমিও এসেছি আপনারাও এনেছেন এজন্য ভাই যে কয়জন বয়ান শুনবো খুব মনোযোগ দিয়ে শুনবো আল্লাহ তৌফিক দান করুক বলি আমিন আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا قال سيدنا رسول الله صلى الله عليه وسلم حجبت الجنة بالمكاره أو كما قال عليه الصلاة والسلام
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله جل جلاله عم نواره الدرباره لاخ كوتي شكريا داي كوري جي مهان رب كريم ودر كي শাহনগর আল ফাতাহ ইসলামী সংস্থা ও গণপাঠাগারের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আওয়াজ হয় নাই আরো জোরে আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ মহতরম হাজিরিন আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে জান্নাতুল ফিরদাউস চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন দুই কাজের বিনিময়ে বলেন কয় কাজের বিনিময়ে এক নাম্বার কাজ হলো ঈমান আনতে হবে বলেন কি আনতে হবে ঈমান আনতে হবে দুই নাম্বার কাজ হলো নেক আমল করতে হবে প্রথম কথা হলো ঈমান কাকে বলা হয় الإيمان هو التصديق ما جاء به النبي صلى الله عليه وسلم إيمان بلا هاي حضور اكرم صلى الله عليه وسلم الله পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সবগুলো বিষয়কে হুবহু বিশ্বাস করার নাম হলো ঈমান আল্লাহর পক্ষ থেকে যেটা হালাল হিসেবে এসেছে হালালকে হালাল মানার নাম ঈমান হারামকে হারাম বিশ্বাস করার নাম ঈমান কোন ব্যক্তি যদি কোন হারামকে হালাল বলে কোন হালালকে হারাম মনে করে সাথে সাথে কাফের হয়ে যাবে এই হলো ঈমানের প্রাথমিক সংজ্ঞা ঈমান কাদের মতো আনলে আল্লাহর কাছে সেটা গ্রহণীয় হবে গ্রহণযোগ্য হবে কবুল হবে কাদের মতো ঈমান আনলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার স্বরূপ বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করবেন আল্লাহ বলতেছেন কামা আমানান নাস ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান বলেন সুবহানাল্লাহ কাদের মতো ঈমান আনলে আল্লাহ কবুল করবেন বলেন জোরে সাহাবায়ে কেরামদের ঈমান কেমন আর আমাদের ঈমান কেমন চলেন মিলাই কেন আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে এত ভালোবাসলেন কেন আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে একেবারে ঢালাও ভাবে জান্নাতি ঘোষণা দিয়ে দিবেন কিভাবে কোন আয়াতের মাধ্যমে আপনারা তো জানেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কয়জন দশজন না না বলে দশজন এটা একত্রে দশজনের কথা বলছে কিন্তু মূলত সব সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত এই আয়াতের মাধ্যমে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট